চলো তাড়াতাড়ি খাবার রেডি করতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। এখানে নিয়ে নিয়েছি টক দই, সামান্য নুন, আর নিয়েছি হচ্ছে বেকিং সোডা, আর নিয়েছি হচ্ছে বেকিং পাউডার। তো এগুলো সব কিছু একত্রে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নেব হচ্ছে চিনি, আর নেব হলো সাদা তেল, আর সামান্য মিষ্টি। তো সব কিছু নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি হলো ময়দা। তো এইগুলোকে সব একসঙ্গে করে আমি জল ছাড়া কিন্তু মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর কী রান্না করব, তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো আগে তাড়াতাড়ি মাখিয়ে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে, খিদেতে আমার পেট ছুঁচোর মতন ডাকছে। তো যাই হোক, ডোটা একেবারে রেডি, একদম জল ছাড়া কিন্তু, ঠিক আছে? এই যে দেখো, এবার এইটাকে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। এবার জল বসিয়ে নিয়েছি, নুন চিনি আর নুন আর চিনি দিয়ে একটু জল গরম করে নিয়ে নামিয়ে নিয়েছি। এবারে পনিরটাকে ভেজে নেব কড়াইতে সাদা তেলের ওপরে। এবারে হয়ে যাওয়ার পর, লাল লাল হয়ে যাওয়ার পর ওই জলটাতেই ভিজিয়ে রাখবো, তাতে কিন্তু পনির ভালো টেস্ট হয় আর নরমও হয়। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, আর কিছু গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার চলো একটা পেস্ট বানিয়ে নিই। কাঁচা লঙ্কা আর নিয়েছি, আদা কুচি আর নিয়েছি হচ্ছে কাজু, আর নিয়েছি একটুকুনি তোমাদের হলো কি বলো পোস্ত। তো নিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়ে একদম ঢেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে। ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে অল্প দুধ বা জল, যে যেরকম ভালোবাসো সেটা দিয়ে একটু নাড়াচাড়ি করার পরেই, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরেই আমার তরকারি মোটামুটি রেডি হয়েছে। এবারে পনিরগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো একটু চিনি আর নুন দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি। একদম পনির আমার রেডি, কেমন হয়েছে বলো? এবার চলো কচুরিগুলোকে তো ফেলতে হবে। এবার বেলা হয়ে গেছে, কড়াইতে তেলও গরম করা হয়ে গেছে। ও বাবা, দেখো কি ফুলে উঠেছে না? তো চলো চলো, তোমরা তাড়াতাড়ি হাঁ করো, আমি গালে দিচ্ছি তোমাদেরকে। সবাই খেয়ে নাও কিন্তু, আর কেমন হয়েছে আমাকে কিন্তু বলতে ভুলো না। টাটা।